আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, চলুন আমি আজকে আপনাদেরকে কিছু দুষ্টু বাচ্চাদের দুষ্টুমিও দেখাবো, পাশাপাশি তারা কেমন পড়াশোনায় করতে পারে, কেমন পড়াশোনা করে তাদের কিছু অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আশা করি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি বর্তমানে যে মাদ্রাসাটি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি জামালপুর সদর উপজেলার 9 নং রানাগাছা ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের একটি ছোট কিন্ডার গার্ডেন মাদ্রাসা। চলুন আমরা তাদের একটু দুষ্টুমি দেখি এবং পাশাপাশি তাদের পড়াশোনার কেমন হয়, কেমন তারা শিখেছে সেই বিষয়ে একটু দেখব। আশা করি আপনাদের কিছু হলেও ভালো লাগবে। আর যারা আপনারা এই মাদ্রাসাটির এই হাল অবস্থা দেখে তাদের অন্তরে যদি একটু দা কাটে, তাহলে আশা করব ইনশাল্লাহ আপনারা দয়া করে মাদ্রাসাটির জন্য কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, যাতে করে তাদের পড়াশোনার সুবিধা হয়, যাতে করে ভবিষ্যতে তারা খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, সেই জন্য একটু সাহায্য সহযোগিতা আপনারা চেয়ে করলে করতে পারেন। সেই জন্য আমি বলবো আপনারা সরাসরি মাদ্রাসায় আসবেন, মাদ্রাসা যারা পরিচালনা কমিটি তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারেন বুদ্ধি দিয়ে পারেন, অথবা শারীরিক শক্তি দিয়ে পারেন, অথবা অর্থের মাধ্যমে পারেন, যেভাবে পারেন, অথবা এর কোনো কিছু দিয়ে যদি না পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে তাদের জন্য একটু হলেও দোয়া করুন, কোনোভাবেই যাতে আপনার একটু সহযোগিতা ছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালিত না হয় সেই দিকে দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে মাদ্রাসাটিকে একটু দেখাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বে ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নাম বলেন, একজন একজন করে বলেন। আপনার নাম বলেন, কি নাম? আপনার মিনহাজ, জোরে বলতে হবে। আপনার ফাইমের পরটা বলেন। মেহেদি, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপনার উনি জাকারিয়া হোসেন। আপনার বলছি, হ্যাঁ আপনি বলেন। আলিয়া। আপনার? হ্যাঁ আয়েশা। আপনার? বুঝতে পারিনি, জোরে বলেন। রাহিম। আপনার? এই মার্শাল, আপনারটা ঠিক আছে, বলেন। সাফাই। আপনি? মেহেদি। আপনারা আমার কাছে কি শোনাবেন বলেন? একজন একজন করে শোনাবেন, মানে কি শোনাবেন? মোহাম্মদুর রাসূল।
হ্যাঁ বলেন। রহিম, আব্দুর রহিম। হুম, আপনার আব্বুর নাম? দাদা নাম। হুম, হানিফ। আবু হাদিস শরীফ। বলেন। হাদিস শরীফ। হ্যাঁ, খুব সুন্দর, বলেন। আপনি কি শোনাবেন বলেন? আগে বলেন। হাদিস বলবেন নাকি? না, কালী মারে বলেন। বলেন, তারপর আপনি জোরে বলতে হবে। সবাই একসাথে বলতে হবে। শ্রেণীটা পড়ে আপনাদের মাদ্রাসার নাম কি? তালিমুল কুরআন। আপনাদের মাদ্রাসার নাম কি? তালিমুল কুরআন। তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন তাদের বোর্ডের উপরে কিভাবে তারা একদম মনে হচ্ছে তুলি দিয়ে আর্ট করে লিখেছেন। তো সুন্দরভাবে আর্ট করে লিখেছে এই ছোট মানুষটি, যেটা আপনি নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে চাইবেন না। আপনার চোখের সামনে যখন এভাবে লিখে দেখাবে আপনাকে, আপনার প্রাণটা ভরে যাবে। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা তাদের পড়াশোনা এবং লিখার স্টাইল ফরম্যাটগুলি দেখে অবশ্যই আকৃষ্ট হবেন। আপনারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার চেষ্টা করুন। আপনার কি মনে হয় না যে আপনার বাচ্চাটিও এরকমই পড়াশোনা করুক, এভাবেই লিখুক, এভাবেই দিনের শিক্ষায় শিক্ষিত হোক, সমাজে মাথা উঁচু করে বাড়ুক, আল্লাহ প্রদত্ত সম্মান সে অর্জন করুক? চলুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে দিনের রাস্তায় কবুল করুক, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুক, তাদেরকে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ইমানদার ও মুমিন মুত্তাকিন হিসেবে কবুল করুক, তাদেরকে দিন প্রচারের জন্য সহযোগিতা করুক, তাদেরকে সঠিক দিনের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন।
আপনার বাচ্চাটি সম্পর্কে আপনাকে কোনো ধারণা আমাকে দিতে হবে না, সেটা আপনি ভালো করে জানেন। আপনার বাচ্চাটি যতক্ষণ আপনার বাসায় থাকে কেমন দুষ্টুমি করে, আর এতগুলি ছোট ছোট মানুষকে একসাথে করে এত সুন্দরভাবে ট্রেন করছেন যে মানুষটি, সেই মানুষটি কতটা কষ্ট স্বীকার করে নিয়েছে আপনার বাচ্চাটিকে সঠিক রাস্তায় দেখানোর জন্য। এতগুলি বাচ্চা মানুষকে একসাথে এত সুন্দরভাবে লেখা এবং পড়ার শিক্ষা দান করতেছেন যে মানুষটি, সেই মানুষটি কতটুকু কষ্ট স্বীকার করে নিয়েছে আপনার বাচ্চাটিকে আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য কতটুকু শ্রম দিচ্ছে, একবারও কি বুঝতে পেরেছেন? অন্তর থেকে একটু প্রাণ খুলে ভেবে দেখুন কি পরিশ্রম, কি কষ্ট, কি যন্ত্রণা তাকে সহ্য করতে হয় আপনার বাচ্চাটিকে পড়াশোনা করানোর জন্য, এলেমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সেই মানুষটিকে আপনি হেয়ালি করবেন না, তার সাথে কখনো খারাপ আচরণ করবেন, তার সাথে কখনো বেয়াদবি করবেন না, তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আল্লাহ তাআলা তার এই পরিশ্রমটাকে সফল করুক, তাকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুক, এভাবেই ছোট ছোট মানুষদের দিনের শিক্ষায় শিক্ষিত করার জ্ঞান দান করুক, আরো ধৈর্যশীল হওয়ার শক্তি দান করুক। আল্লাহ তাআলা তার পৃথিবীতে চলার পথ এবং আখেরাতের সমস্ত পেরেশানি দূর করে দেওয়ার ব্যবস্থা করুক, আমিন। আপনার বাচ্চাকে উস্তাদজি মেরেছে, এই জন্য আপনি উস্তাদজি উপর খেপে গিয়ে তার উপর চড়াও হয়ে যান, তাকে অপমান অপদস্থ করেন, এটা আসলে করা উচিত নয়। কেননা আপনার বাচ্চাটাকে উস্তাদজি যে শিক্ষাটা দান করতে পারছেন, আপনি শতদিন মেরে পিটে আপনার বাচ্চাকে সেই শিক্ষাটা কিন্তু দান করতে পারেন। তবে আপনি যদি মারলে কোনো বিচার কাউকে দিতে না হয়, কোনো বিচার যদি কেউ করতে না পারে, তাহলে আপনার বাচ্চাকে শিক্ষক উস্তাদজি যখন মারবে তখন সেটার বিচারও কাউকে দিতে পারবেন না বা করার ক্ষমতাও কেউ রাখেন না, সেটা আমি মনে করি। আপনারা হয়তো বলতে পারেন আমরা প্রতি মাসে তো তাদেরকে বেতন দিই, দুঃখিত আপনার এই কথাটা আমি মেনে নিতে পারছি না। আপনি যদি প্রতি মাসে তাকে 2,000-5,000 টাকা বেতন দিয়ে থাকেন, তাহলে আজকের পর থেকে এই 2,000-5,000 টাকা বেতন দেওয়ার আপনার প্রয়োজন নেই। আপনার সেই টাকা দিয়ে বিছানা তৈরি করে দিবেন, আপনার বাচ্চাকে সেই বিছানায় শুয়ে ঘুম পাড়িয়ে মানুষ করে দেখেন কতটা মানুষ সে হতে পারে, কতটা শিক্ষা সে অর্জন করতে পারে, তাহলে বুঝতে পারবেন আপনারা সেই টাকা কি কাজে লাগে। আপনারা যেভাবে ভাবেন সেভাবে ভাবা উচিত নয়। বাংলা
সামনে ওটা না মেরু কাটটা সবাই ব্যাগ নেন। তবে স্কুল থেকে যখন বের হবেন আস্তে আস্তে বের হইতে হবে। বসেন, নাম ডাকুন, নাম রাজেন করুন, নাম শ্রোত বসেন, নাম শ্রোত ছবি তুলব না, বসেন, জায়গায় যান সবাই। কাকে আসা বলেন এখান থেকে? হ্যাঁ